রতনগঞ্জে ষষ্ঠ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত 8টায় বৃহত্তর রতনগঞ্জ এলাকাবাসীর আয়োজনে রাজা মার্কেট ব্যাডমিন্টন মাঠে বর্ণিল আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক উৎসুক দর্শকের উপস্থিতিতে এ সময় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখলিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের। অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজসেবী মঞ্জুরুল ইসলাম চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী রুবেল আহমদ শিবলু, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খা, এসআই আহসান রাজা সহ আরো অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি চেরাগ আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবর হোসেন চৌধুরী, সামাদুর রেজা চৌধুরী, এম তাজুল চৌধুরী, রিফাত চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী জিসান সহ আরো অনেকেই। অনুষ্ঠানে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায়ে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। আজকে আমাদের এই রতনগঞ্জে ষষ্ঠ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছে, আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি গত বছরেও আজকের এই দিনে, অর্থাৎ আজকের এই যেভাবে উদ্বোধন করা হচ্ছে সেই একই ধরনের উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে গত বছর উপস্থিত ছিলাম। তো আমার কাছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে আয়োজন সেটা আসলে একটা ইনডোর স্টেডিয়ামের মতো মনে হচ্ছে, এবং এত চমৎকার পরিবেশে, এত চমৎকার একটা সাজসজ্জার মধ্যে দিয়ে, আলোকসজ্জার মধ্যে দিয়ে এই ধরনের খেলার আয়োজন আসলে একেবারেই বিরল। আমি মনে করি যে এই ধরনের আয়োজন এই জকিগঞ্জে, যদি আমি বলি শুধু জকিগঞ্জই নয়, আমি সিলেটের কোথাওই এই রকম এক নজর কাড়া এই ধরনের আয়োজন আমার চোখে পড়ে নাই। তো এজন্য আসলে এখানে আয়োজক কমিটি যারা রয়েছেন, এত সুন্দর আয়োজন যারা করেছেন, এর পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে অনুরোধ জানিয়েছি আমার বক্তব্যে, সবাই যেন স্বাস্থ্যবিধিতে অন্তত মেনে চলে, সবাই যেন মাস্কটা পরিধান করে অন্তত নিজের সেফটির জন্যে। তারপরেও এই ধরনের খেলার আয়োজনের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমরা হয়তোবা করোনার যে একটা ভীতিকর পরিস্থিতি, সেই ভীতিকর পরিস্থিতিটাকে অনেকটা স্বাভাবিকতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, সেটাও এটা আমাদের একটা লক্ষ্য আমরা বলবো। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।